হক সেপ্টেম্বর মাহত ভারতের প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রলৈ যাব। বিগত সময়তো বহুবার গৈছে, ভারতের প্রধানমন্ত্রীগৰাকীৰ তৃতীয়টো কার্যকালের এইটো হব প্রথম মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণ। কিন্তু প্রাসঙ্গিক বিষয়টো বা বিশ্লেষণের বিষয়টো হৈছে, একে সময়তে সেপ্টেম্বর মাহত বিরোধী দলের দলপতি রাহুল গান্ধীও মার্কিন যুক্তরাষ্ট্রলৈ যাব। বহুবার বিগত সময়তো রাহুল গান্ধী মার্কিন যুক্তরাষ্ট্রলৈ গৈছে, মার্কিন যুক্তরাষ্ট্রত তেওঁ প্রবাসী ভারতীয় বা অন্যান্য মার্কিন যুক্তরাষ্ট্রের ইনফ্লুয়েন্সার সকলের সঙ্গে সভাত মিলিত হয়েছে। কিন্তু তেওঁৰো এবার বিরোধী দলের দলপতি হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রলৈ প্রথম ভ্রমণ। সেপ্টেম্বর মাহত ভারতবর্ষের দুগৰাকী ব্যক্তি, সাংবিধানিক পদবীত থকা দুগৰাকী ব্যক্তি, এগৰাকী প্রধানমন্ত্রী, এগৰাকী বিরোধী দলের দলপতি মার্কিন যুক্তরাষ্ট্রলৈ যাব। এটা প্রশ্ন হয়, একে সময়তে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, শাসক দলের দলপতি আর বিরোধী দলের দলপতি মার্কিন যুক্তরাষ্ট্রলৈ যাবলৈ কিয় ওলাইছে? প্রথমতে মোদীর প্রসঙ্গলৈ আহো। মোদী বহুবার মার্কিন যুক্তরাষ্ট্রলৈ গৈছে। 2014 চনত তেওঁ প্রধানমন্ত্রী হওয়ার পিছত প্রথমটো তেওঁ যেটো মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণ, সেই ভ্রমণত তেওঁ নিউইয়র্ক চহৰৰ মেডিসন স্কোয়ারত যিসকল প্রবাসী ভারতীয় সেইসকলক সম্বোধন করে প্রথমটো জনসভা, তেওঁ প্রথমটো জনসভাত অংশগ্রহণ করেছিল। তারপিছত তেওঁ 2019 চনৰ মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনের পূর্বে হিউস্টন চহৰত সেই সময়ত রাষ্ট্রপতি তথা রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পর সহিত একেখন মঞ্চতে জনসভা সম্বোধন করেছিল, প্রবাসী ভারতীয় সকলের জনসভা সম্বোধন করেছিল। তার আগতে লস এঞ্জেলস, তার আগতে ওয়াশিংটন ডিসি ইত্যাদি ইত্যাদিত প্রধানমন্ত্রীগৰাকীয়ে জনসভা সম্বোধন করেছে। এইবার যাব রাষ্ট্রসংঘর নিউইয়র্কলৈ, যাব রাষ্ট্রসংঘর সাধারণ পরিষদর শিখর সম্মিলনত অংশগ্রহণ করবলৈ। আর সেপ্টেম্বরের 26 তারিখে রাষ্ট্রসংঘর যে শিখর সম্মিলন, সেই শিখর সম্মিলনত ভাষণ প্রদান করব। আর সেপ্টেম্বরের 22 তারিখে নিউইয়র্ক চহৰত এখন জনসভা সম্বোধন করব, যিখন জনসভাত প্রবাসী ভারতীয় প্রায় 15,000 মান লোক, প্রবাসী ভারতীয় লোকের সমাগম হওয়ার সম্ভাবনা আছে। আর প্রধানমন্ত্রীগৰাকীৰ এইবার যে মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণ, আর ভ্রমণের পিছর যে জনসভা, যখন জনসভা, সেই জনসভাত যে ভাষণ প্রদান করব, সেই ভাষণের বিষয়বস্তু হৈছে মোদী আর মার্কিন যুক্তরাষ্ট্র, সমন্বয়ে উন্নয়ন, ডেভেলপমেন্ট টুগেদার। লগতে তেওঁ নিজের ভাষণত ভারতবর্ষের যে প্রাচীন ভারতীয় চিন্তা বা তত্ত্ব, বসুন্ধরা কুটুম্বকম, গোটেই বিশ্বখনে এটা পরিয়াল, এই তত্ত্বর যোগেদি কেনেকৈ সাংস্কৃতিক সমন্বয় গড়ি উঠি গড়িব পাৰি, এই তত্ত্বর যোগেদি কেনেকৈ মানব কল্যাণ কৰিব পাৰি, এই তত্ত্বর যোগেদি কেনেকৈ বিচিত্রতাক শক্তিলে রূপান্তর কৰিব পাৰি, এইবোৰ বিষয়ত প্রধানমন্ত্রীগৰাকীয়ে আলোকপাত কৰিব। মন কৰিব, এইবাৰ প্রধানমন্ত্রী যি মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণ, এই ভ্রমণে গুরুত্ব বহন কৰিছে, কারণ তেওঁ এই ভ্রমণ মার্কিন যুক্তরাষ্ট্রর রাষ্ট্রপতির নির্বাচনের 2 মাহ পূর্বে কৰিছে, বা প্রায় 1.5 মাহ পূর্বে কৰিছে, কারণ নভেম্বরের প্রথমটো সপ্তাহত মার্কিন যুক্তরাষ্ট্রর রাষ্ট্রপতির নির্বাচন অনুষ্ঠিত হব। আর মোদিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণ করব সেপ্টেম্বরের শেষরটো সপ্তাহত, 26 তারিখে সেপ্টেম্বরের 26 তারিখে যেধরণে মানে কলো রাষ্ট্রসংঘর সাধারণ পরিষদত ভাষণ প্রদান করব। কিন্তু মন করবলগিয়া কথাটো হৈছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এইবার যে ভ্রমণ, সেই ভ্রমণত মার্কিন যুক্তরাষ্ট্রর কোনো রাজনৈতিক নেতাক সাক্ষাৎ নকরে, মার্কিন যুক্তরাষ্ট্রর যে রাজনীতি বা নির্বাচনক লৈ কোনো ধরনের মন্তব্য নকরে। যে এই ভ্রমণ প্রথম উদ্দেশ্য রাষ্ট্রসংঘত, রাষ্ট্রসংঘর সাধারণ পরিষদত উপস্থিত থাকাটো, আর দ্বিতীয় উদ্দেশ্য হৈছে প্রবাসী ভারতীয় সকলের সঙ্গে মত বিনিময়, আর তৃতীয় উদ্দেশ্যটো হৈছে তেওঁ বিচাৰিছে মার্কিন যুক্তরাষ্ট্র আর ভারতবর্ষের যে এক সম্পর্ক, সেই সম্পর্ক সুদৃঢ় হোক, এই তিনটা উদ্দেশ্যে তেওঁ মার্কিন যুক্তরাষ্ট্রলৈ যাব। আর বিগত সময়তো গৈছিল, কিন্তু প্রাসঙ্গিক প্রশ্নটো, একটা মাহতে কিয় রাহুল গান্ধী মার্কিন যুক্তরাষ্ট্রলৈ যাবলৈ ওলাইছে, একটা মাহতে কিয় যাবলৈ ওলাইছে, আর ভারতবর্ষের দুইগৰাকী ব্যক্তি এনে এক সময় মার্কিন যুক্তরাষ্ট্রলৈ গৈছে যে সময় মার্কিন যুক্তরাষ্ট্রত রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী কেইগৰাকীয়ে, ডেমোক্রেটিক আর রিপাবলিকান পার্টির প্রার্থী কেইগৰাকীয়ে নির্বাচনী প্রচার চলাই থাকিব। গতি এই সময়সাত রাহুল গান্ধীয়ে নতুবা নরেন্দ্র মোদিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রর রাষ্ট্রপ্রধানক সাক্ষাৎ করব বা আলোচনায় মিলিত হবনে নাই, এই কথা এতিয়ালৈকে গম পোৱা হোৱা নাই, বা রাষ্ট্রপতির কার্য মুখ্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের পৰা এই কথার নিশ্চিতি প্রদান করা হোৱা নাই। রাহুল গান্ধীয়ে কি করব? বিগত সময়তো রাহুল গান্ধী গৈছিলে মার্কিন যুক্তরাষ্ট্রলৈ, এবার এলওপি হিসাবে গৈছে। তেওঁৰ যে এই ভ্রমণ আয়োজন করেছে ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসে, আর ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের মুরব্বী হৈছে স্যাম পিতোদ্রা। স্যাম পিতোদ্রায়
যোৱাৰ যি 2024 চনৰ যি নিৰ্বাচন সেই নিৰ্বাচনত এটা বিতৰ্কিতমূলক মন্তব্য কৰিছিলে আপোনালোকে সকলোৱে জানেই উত্তৰাধিকাৰী পোৱা সম্পত্তিৰ পুনৰ উত্তৰাধিকাৰী পোৱা যি উত্তৰাধিকাৰী সূত্ৰে পোৱা সম্পত্তি যি সম্পত্তি এই সম্পত্তিত কৰ লগোৱাৰ সন্দৰ্ভত তেওঁ এক মন্তব্য কৰিছিল কৰ লগোৱাৰ পোষকতা কৰিছিল আৰু তেওঁৰ এই মন্তব্যই বিতৰ্কত মন্তব্যৰ কাৰণে তেওঁ বিতৰ্কত সোমাই পৰিছিল তেওঁ ইণ্ডিয়ান অভাৰচিজ কংগ্ৰেছৰ পৰা পদত্যাগ কৰিছিল কিন্তু পুনৰ তেওঁ ইণ্ডিয়ান অভাৰচিজ কংগ্ৰেছৰ মুৰব্বীৰ দায়িত্ব গ্ৰহণ কৰিলে মাৰ্কিন যুক্তৰাষ্ট্ৰৰ নিবাসী ছেম পিটোড্ৰাই ৰাহুল গান্ধীৰ এই ভ্ৰমণ তেওঁ ভ্ৰমণৰ যি ৰূপৰেখা সেই ৰূপৰেখা প্ৰস্তুত কৰিছে আইটেনেৰিটো সম্পূৰ্ণৰূপে ছেম পিটোড্ৰাই প্ৰস্তুত কৰিছে ৰাহুল গান্ধীয়ে কিন্তু এতিয়ালৈকে পোৱা খবৰ অনুসৰি ডেম'ক্ৰেটিক পাৰ্টি আৰু ৰিপাব্লিকান পাৰ্টিৰ ৰাজনৈতিক প্ৰতিনিধিৰে তেওঁ বৈঠকত মিলিত হ'ব সমান্তৰালে তেওঁ উদ্যোগপতিৰ সৈতেও বৈঠকত মিলিত হ'ব বা ল মেকাৰ আইন প্ৰণেতাসকলৰ সৈতেও মাৰ্কিন যুক্তৰাষ্ট্ৰৰ আইন প্ৰণেতাসকলৰ সৈতেও তেওঁ বৈঠকত মিলিত হ'ব তাৰ সমান্তৰালে তেওঁ শিক্ষাৰ্থীসকলৰ সৈতে মিলিত হ'ব প্ৰৱাসী ভাৰতীয়সকলৰ সৈতে মিলিত হ'ব টেক্সাছ ইউনিভাৰ্চিটি বা হাৰ্ভাৰ্ড ইউনিভাৰ্চিটিৰ শিক্ষাৰ্থীসকলৰ সৈতেও তেওঁ মত বিনিময় কৰিব গতিকে এইখিনি পৰিকল্পনা হৈছে ৰাহুল গান্ধীৰ আৰু আৰু তাৰ সমান্তৰালে ৰাহুল গান্ধীৰ এই ভ্ৰমণে তাৎপৰ্য বহন কৰিছে প্ৰথম কথা তেওঁ মোদীৰ ভ্ৰমণৰ মাহটোতে তেওঁ ভ্ৰমণ কৰিবলৈ ওলাইছে ৰাহুল গান্ধী যাব ছেপ্টেম্বৰৰ 7 তাৰিখে মাৰ্কিন যুক্তৰাষ্ট্ৰলৈ আৰু তেওঁ ছেপ্টেম্বৰৰ 15 তাৰিখলৈকে থাকিব আৰু যিহেতু ইতিমধ্যেই নিৰ্বাচন আয়োগে ভাৰতবৰ্ষৰ দুখন ৰাজ্যৰ নিৰ্বাচন ঘোষণা কৰিছে জম্মু কাশ্মীৰ আৰু হাৰিয়ানাৰ গতিকে নিৰ্বাচনৰ প্ৰচাৰৰ সময়ছোৱাত ৰাহুল গান্ধী ভাৰতবৰ্ষত অন্ততঃ সেই সময়ছোৱাৰ কাৰণে নাথাকিব প্ৰিয় দৰ্শক স্বাভাৱিকতে ভাৰতবৰ্ষৰ দুজন নেতাৰ এই মাৰ্কিন যুক্তৰাষ্ট্ৰৰ ভ্ৰমণে তাৎপৰ্য বহন কৰিছে কাৰণ দুয়োজনৰে প্ৰথম ভ্ৰমণ এজন প্ৰধানমন্ত্ৰী হোৱাৰ পিছত প্ৰথম ভ্ৰমণ এজন বিৰোধী দলৰ দলপতি হোৱাৰ পিছত প্ৰথম ভ্ৰমণ গতিকে যেতিয়া তেওঁলোক দুয়োগৰাকীয়ে ছেপ্টেম্বৰ মাহটোত বিদেশ ভ্ৰমণ মাৰ্কিন যুক্তৰাষ্ট্ৰৰ ভ্ৰমণ কৰি থাকিব তেওঁলোকৰ ভ্ৰমণৰ সময়ত তেওঁলোকে যিসমূহ অনুষ্ঠানত অংশগ্ৰহণ কৰিব বা যিসমূহ মন্তব্য দিব স্বাভাৱিকতে সেই মন্তব্যসমূহে শিৰোনাম দখল কৰিব আৰু এতিয়া মাৰ্কিন যুক্তৰাষ্ট্ৰত নিৰ্বাচনৰ বতৰ ডেম'ক্ৰেটিক পাৰ্টীৰ প্ৰাৰ্থী কমলা হেৰিছ আৰু ৰিপাব্লিকান পাৰ্টীৰ প্ৰাৰ্থী ডনাল্ড ট্ৰাম্প নিৰ্বাচন মই ক'লোৱেই নৱেম্বৰৰ 15 প্ৰথম সপ্তাহত অনুষ্ঠিত হ'ব আৰু জানুৱাৰীৰ 20 তাৰিখৰ ভিতৰত নতুন ৰাষ্ট্ৰপতিগৰাকীয়ে শপত গ্ৰহণ কৰি কাৰ্যভাৰ গ্ৰহণ কৰিব আৰু মাৰ্কিন যুক্তৰাষ্ট্ৰৰ ৰাষ্ট্ৰপতিৰ নিৰ্বাচনৰ গোটেই বিষয়টো পৃথক প্ৰাইমেৰিজ বুলি যাক দুটা পৰ্যায়ত নিৰ্বাচন অনুষ্ঠিত হয় প্ৰথম পৰ্যায়ত মাৰ্কিন যুক্তৰাষ্ট্ৰৰ নাগৰিকসকলে প্ৰত্যক্ষভাৱে এজন ব্যক্তিক নিৰ্বাচিত কৰে প্ৰাইমেৰিজ বুলি কোৱা হয় সেই প্ৰক্ৰিয়াটোক আৰু সেই ব্যক্তিজনে সেই ব্যক্তিজন ইলেক্ট'ৰেল কলেজখনৰ সদস্য হয় যিখন ইলেক্ট'ৰেল কলেজে ৰাষ্ট্ৰপতিজনক প্ৰত্যক্ষভাৱে ভোট দি নিৰ্বাচিত কৰিব গতিকে মাৰ্কিন যুক্তৰাষ্ট্ৰৰ ৰাষ্ট্ৰপতি নিৰ্বাচনত প্ৰত্যক্ষভাৱে নাগৰিকে ৰাষ্ট্ৰপতি প্ৰাৰ্থীগৰাকীক ভোট প্ৰদান নকৰে বৰঞ্চ প্ৰতিনিধিগৰাকীক তেওঁলোকে নিৰ্বাচিত কৰি পঠিয়ায় সেই প্ৰতিনিধিগৰাকী ইলেক্ট'ৰেল কলেজখনৰ সদস্য হয় যিখন ইলেক্ট'ৰেল কলেজৰ পৰা ৰাষ্ট্ৰপতিগৰাকী নিৰ্বাচিত হয় এয়া হৈছে প্ৰক্ৰিয়া মাৰ্কিন নিৰ্বাচনৰ আৰু মাৰ্কিন যুক্তৰাষ্ট্ৰৰ যিখন সংবিধান সেই সংবিধানৰ 22 নং অনুচ্ছেদ অনুসৰি এগৰাকী ব্যক্তি দুবাৰ দুটা কাৰ্যকালহে ৰাষ্ট্ৰপতি হৈ থাকিব এটা কাৰ্যকাল হৈছে 4 বছৰৰ গতিকে 8 বছৰতকৈ অধিক সময় এজন ব্যক্তি ৰাষ্ট্ৰপতি হৈ থাকিব নোৱাৰে 2 বছৰত 2টা টাৰ্মহে এজন ব্যক্তি ৰাষ্ট্ৰপতি হৈ থাকিব পাৰে যেতিয়া জৰ্জ ৱাশ্বিংটন প্ৰথমবাৰৰ কাৰণে ৰাষ্ট্ৰপতি হৈছিলে 1789 চনত এই নিয়ম প্ৰণয়ন কৰা হৈছিল সম্ভৱতঃ 1793-94 চনত গতিকে তেতিয়াৰ পৰাই এই নিয়ম প্ৰযোজ্য হৈ আছে অৱকাশ পাই এই সন্দৰ্ভতো এক বিশ্লেষণ আগবঢ়ালোঁ কিন্তু মূল প্ৰসংগলৈ পুনৰ আহিব বিচাৰিছোঁ একে সময়তে মাৰ্কিন যুক্তৰাষ্ট্ৰ ভ্ৰমণ কৰিব মোদী আৰু ৰাহুল গান্ধীয়ে এগৰাকী শাসক দলৰ দলপতি এগৰাকী বিৰোধী দলৰ দলপতি গতিকে এই দুটা ভ্ৰমণে যথেষ্ট তাৎপৰ্য বহন কৰিছে বিশেষকৈ নৰেন্দ্ৰ মোদীৰ দুটাই প্ৰগ্ৰেম এটা হৈছে ৰাষ্ট্ৰসংঘৰ অনুষ্ঠানটো আনটো হৈছে তেওঁৰ জনসভাখন য'ত 15,000 লোকৰ সমাগম ঘটিব কিন্তু ৰাহুল গান্ধীয়ে বিভিন্ন প্ৰগ্ৰেম তেওঁৰ কাৰণে ৰাখিছে তেওঁৰ দীঘলীয়া ভ্ৰমণ 7 দিন প্ৰায় 1 সপ্তাহ ভ্ৰমণ এই ভ্ৰমণত তেওঁ বহুকেইখন চহৰ ভিজিট কৰিব ৱাশ্বিংটন DC টেক্সাছকে ধৰি বহুকেইখন চহৰ ভিজিট কৰিব শিক্ষাৰ্থীৰে মত বিনিময় কৰিব উদ্যোগপতিৰে মত বিনিময় কৰিব ল মেকাৰ্ছৰে মত বিনিময় কৰিব তাৰ সমান্তৰালে ডেম'ক্ৰেটিক পাৰ্টি আৰু ৰিপাব্লিকান পাৰ্টিৰ প্ৰাৰ্থীৰ সৈতেও মত বিনিময় কৰিব এইবাৰ কিন্তু তেওঁ সাংবিধানিক পদবীৰে
মার্কিন যুক্তরাষ্ট্রলৈ গৈছে গতিকে সাংবিধানিক পদবীত অধিষ্ঠিত এজন ব্যক্তি মার্কিন যুক্তরাষ্ট্রত কি কব কাক সাক্ষাৎ করব সেই কথাত কিন্তু চোকা দৃষ্টি ভারতবর্ষৰ সংবাদ মাধ্যমৰ থাকিব বা সকলোৰে থাকিব গতিকে ভারতবর্ষৰ বিরোধী দলৰ দলপতিগৰাকীৰ প্রথমটো মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণৰ পৰা ভারত কেনেকৈ লাভান্বিত হয় বা সমগ্র প্রক্রিয়াটোৰ পৰা কি বার্তা রাহুল গান্ধীয়ে প্রেরণ করে ভারতীয় লোকসকলের কারণে সেয়া হব লক্ষণীয় এই বাতরির শিরোনাম দখল করার কারণে এক বিশ্লেষণ আগবহার অবকাশ পালো কেনে পালে এই বিশ্লেষণ জানাব মন্তব্য করব প্রত্যুত্তর দিব আমার যে ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ সেই ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজত প্রবেশ করে কমেন্ট সেকশনত মন্তব্য দিব পারিব আপনার মন্তব্য আমার কারণে চালিকা শক্তি আর যেটা সেপ্টেম্বর মাহত আমি সুমাম যেটা এই ভ্রমণ আরম্ভ হব প্রথমতে রাহুল গান্ধী ভ্রমণ সেপ্টেম্বরের 7 তারিখে 14 তারিখলকে থাকিব তারপর সেপ্টেম্বরের শেষরটো সপ্তাহত প্রধানমন্ত্রীগুলির ভ্রমণ এই ভ্রমণের সকল খবর আপনার জানাম খবরের আর খবর জানাম সমান্তরালে খবর সমূহের বিশ্লেষণ আগবাম এটিালো এড়িছো প্রিয় দর্শক দেশ বিশ্ব রাজ্যের সকল বাতরির কারণে চাই থাকিব নিউজ 18 অসম নর্থ ইস্ট ধন্যবাদ শুভরাত্রি।